হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি খেলতে চলছি আবার মাইনক্রাফট আপনার জন্য। এর আগের বার আমরা না আমরা একটা বড় কেট পেয়েছিলাম, আর সাথে 6টা ডায়মন্ডও পেয়েছিলাম। তো আজকে আমরা চিন্তাভাবনা করেছি না, আজকে তো আমরা নেদার পোর্টাল ক্রিয়েট করব। তো গাইস আমরা না সকালবেলা উঠে গেছি, এখন না আমরা প্রথমত না আমাদের খাবারের বন্দোবস্ত করিনি, কারণ গাইস আমরা না এখানে মিললে অনেক কাজ করতে হবে, তো ওই জন্য তো আমাদের খাবারের অনেক প্রয়োজন হবে। 7টা ব্রেড হয় তো 7টা ব্রেডই করি। আর এখানে না আমরা এটা ভেঙে দিই। আর এক্স কোথায় আমার এক্স? ও গাইস আমরা না ওই যে ওখানে না আমরা গিয়েছিলাম না, তারপর আমি এক্সটা হারিয়ে ফেলছি, তো নতুন করে আবার এক্স বানাতে হবে। সমস্যা নেই, এটা পরে বানাবো, কিন্তু আগে না এগুলো রাখি আমরা। তো এখন আমাদের মেনলি কাজ হচ্ছে না, এখন আমরা কী করবো নেদার পোর্টাল। তো প্রথমত না আমাকে কালেক্ট করতে হবে, হ্যাঁ তো প্রথমত আমার লাগবে একটা ডায়মন্ডের টুলস, মানে বুঝতেই পাচ্ছেন আমাদের ডায়মন্ড লাগবে। তো এখানে আমি 3টে ডায়মন্ড নিয়ে নিই। ইয়েস, তো এখানে আরও 4টে, তো এখান থেকে 2টো আরও নেবো, কারণ এনচেইনমেন্ট টেবিল সে পরে বানাবো। তো এখানে 3টে ডায়মন্ড, আরে বাপ, স্টিকেরও প্রয়োজন, তো আমি ঠিক 2টো স্টিক নেবো, বেশি নেবো না। ইয়েস, তো এখানে আমরা এখানে বানাবো আমাদের প্রথম সাবজেক্ট পিক্যাক্স। তো এখানে না আমরা আমাদের পিক্যাক্স বানিয়ে ফেলছি। এখন না আমরা জিজ্ঞাসা করবো অনেকগুলো অবসিডিয়ান কালেক্ট করবো। তো এখানে আমি যাই অবসিডিয়ান কালেক্ট করতে, অবসিডিয়ানগুলো কালেক্ট করলে না তাহলে আমাদের মিলে একটা কাজ হবে। তো আমি না কেভে যাই, কেভে গিয়ে না আমরা সেই লাভার ওইখানে যাই, তারপর ওইখান থেকে না অবসিডিয়ান কালেক্ট করি। তো প্রথমত না আমি ওই জায়গায় পৌঁছাই, তারপর আপনাদের সাথে না দেখা করছি। মানে এখানে পৌঁছে গেছি, আর এখানে না আমরা লাভা দেখে ফেললাম। তো এখানেই বানিয়ে নিই আমরা, বানাবো না এখানে নেদার পোর্টাল, এখানে বানাবো আমরা এই লাভাটাকে না ডাইরেক্ট, এগুলো তো কনভার্ট করবো মানে অবসিডিয়ানে। এখন ভাঙবো, ইস মিলেছে মিলেছে, পাইনি হয়তো গাইজ, এটা পাবো। ও গাইজ প্রথম অবসিডিয়ান পেয়ে গেছি। তো ওরকম এইভাবে না অনেকগুলো অবসিডিয়ান ভাঙতে হবে। তো এখানে না আমরা ও গাইজ অবসিডিয়ান পেয়ে গেছি। ও গাইজ তো এখানে না আমাদের কয়টা হয়ে গেছে? 3টা। পাঁচটা। তো গাইজ এখানে না আরও কয়েকটা নিয়ে নিই, কারণ গাইজ অবসিডিয়ানের কমই থাকা উচিত না। এখানে দ্রুত নেই, পাইনি, এবার হয়তো পাবো। ও আমার কাছে ব্লক আছে, হ্যাঁ গাইজ আছে, এখানে না ডিপস্টোন লাগিয়ে দেবো। তখন আমরা না জিজ্ঞাসা করবো এটাকেও ভাঙবো আমরা, আমরা অনেকগুলো 10টা অবসিডিয়ান নিয়ে যাবো যদি কাজে লাগে, কারণ কয়টা অবসিডিয়ান লাগবে সেটা আমরা শিওরলি জানি না। তো আমরা 10টা অবসিডিয়ান তো নেবই না। তোমার কাছে কয়টা হয়ে গেছে? 9টা, তো আরেকটা নিয়ে নিই, 11টা অবসিডিয়ান নিয়ে নিই, হ্যাঁ নিয়ে নিই বরং অনেকগুলো অবসিডিয়ান, কারণ গাইজ আমাদের ইয়া বানাতেও তো অবসিডিয়ান লাগবে। ইয়েস, আর লাস্ট এখান থেকে এই তো, তখন এখানে ওয়াটার দিয়ে দিই, এগুলো হয়ে যাবে অবসিডিয়ান। তো এখন আমরা যাবো ওপরে, কারণ গাইজ এখান থেকে ওপরে যাই, কারণ এখানে আমাদের এখন কাজ নেই। তো এখানে আমরা না যাবো ব্যাকে। তো এখানে না আমি অবসিডিয়ান তো কালেক্ট করে ফেলছি, এখন না সেই অবসিডিয়ান দিয়ে না আমরা ছিল এখান দিয়ে কালেক্ট করতে পারতাম, কিন্তু এই জায়গাটা না লাভা আছে, তো ঠিকঠাকই দেখা যায় বেশি একটা। তো এখানে না আমরা এইভাবে যাই, বাসায় পৌঁছাই, বাসা পৌঁছানোর পরে না এইগুলো না আমরা আস্তে আস্তে লাগাবো। তো ফ্লিন্টন স্টিল বানাতে হবে, তো সেটার জন্য তো গাইজ আমরা অবসিডিয়ান নিয়ে এসে বললাম। তো এখানে আমি একটা আয়রন হতে দিয়ে দিয়েছি, এখন আমরা ভাবছি এখানে না ফ্লিন্টেল স্টিলের প্রয়োজন, তো ফ্লিন্ট আমাদের প্রয়োজন, তো সেটার জন্য আমরা না গ্রাভেল, একটা গ্রাভেল হলেই চলবে। তারপর এখানে না ইউটিউবটা জানি নি সবাই বেশিরভাগ, কারা যারা 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 জানেন না, তো এখানে না আপনারা কী করবেন, এইখানে দিবেন তারপর এটা ভাঙবেন, এইখানে দিবেন তারপর এটা ভাঙবেন, এভাবে দিবেন তারপর এটা ভাঙবেন, দেখেছেন গাইজ ফ্লিন্ট পেয়ে গেছি। তো এখন আমার কাছে আছে একটা আয়রন, একটা ফ্লিন্ট, সেখানে না আমাদের ফ্লিন্ট এন্ড স্টিল কমপ্লিট। তো এখানে এটা হয়ে গেছে, এখন আমরা জিজ্ঞাসা করবো অবসিডিয়ানগুলো এনেছি না সেইটা না এখানে আমরা এভাবে না সাজাই, এইখানে গাছ এখানে করলে হবে। তো গাছ আমরা ভাবছি এইখানে করি,
দুই চারটা লাগে তো আমরা চারটা লাগাবো না, আমি একটা বেশি লাগিয়েছি। এই জন্য এখানে বাঙিয়ে আমরা না পদ্ধতি করে লাগাবো যাতে আমাদের না ওয়েস্ট না হয়। লাগিয়ে দিয়েছি, তারপর এক দুই তিন, তারপর এইটা, তারপর হচ্ছে গিয়ে এক দুই তিন, তারপর এইটা, তারপর এখানে লাগাবো দুটো। এই তো গাছ এখানে না আমরা ভাবেন এতটুকু, তো এখানে না আমাদের এটা কমপ্লিট, এখানে না ফ্লিন্ট এন্ড স্টিল লাগাবো। ও গাছ আমাদের নেদার পোর্টাল কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা ভাবছি নেদার পোর্টাল না পরে যাবো কোনো দিন। তো গাছ আমরা না সাইটে যেগুলো লেগেছে না এগুলো ভেঙে তো এখানে না আমাদের কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন আমরা ভাবছি না একটু নেদার গিয়ে চেক করি যে নেদারটা দেখতে কেমন। তো গাছ আমরা নেদারে হয়তো পৌঁছাবো, নেদার গিয়েই আমরা বুঝতে পারবো নেদারটা দেখতে কেমন। ও ও ভাই স্যার, তো গাছ এখানে না আমাদের স্পনটা হয়েছে খুবই একটু ভালো জায়গায়, একটু হলেও ভালো জায়গায় হয়েছে। তো গাছ আমরা না এখান থেকে ডাইরেক্ট চলে যাই, কারণ গাছ এখানে না জম্বি পিগলেন অনেকগুলো পিগলেন আছে, তো তারা আমাদের উপর আক্রমণ করবে, কিন্তু আমরা না সেই আক্রমণ থেকে বেঁচে থাকতে হবে। তো কীভাবে বাঁচবো, তো আমরা না যে কাজটা করবো না আমরা ভাবছি এটাকে একটু ডেকোরেশন করবো, তো আমি না একটু ডেকোরেশন করি। তো গাছ আমরা না আমাদের নেদার পোর্টালটাকে কমপ্লিট করে ফেলছি, শুধু না এখানে না এই যে এখানে যে ক্যাম্পে লেগেছি এখানে শুধু লাগাতে ভুলে গেছি, মানে লাগাতে পারি। তো এখানে দেখুন গাছ কতটা ভয়ানক। তো এখানে না আমি একটু উপরে যাই আপনাদের না একটা জায়গা থেকে দেখাই, সেটা এখান থেকে দেখালে না আপনারা বুঝবেন। এখানে এখানে এইখানে এইখানে তো গাছ এখানে পৌঁছে গেছি আমরা, তো গাছ এইখান থেকে দেখাই আপনাদের। ও গাছ দেখুন, শিলটা সরিয়ে নিই, শিলটা ব্যবহৃত হচ্ছে। ও গাছ দেখুন দেখুন গাছ কতটা ভয়ানক লাগছে। তো গাছ এখানে আমরা আমাদের একটা নেদার পোর্টাল, কিন্তু গাছ এই নেদার পোর্টাল অনেক ভালো জায়গায় হয়েছে। তারপরে আজকে ভিডিও এখানে ইনকো, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল করে ক্লিক করে দেবেন। আজকের জন্য গুড বাই।